আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ভৌত বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে, মনে আছে তো তোমাদের? একটা ছিল থমসনের প্লাম পুডিং মডেল, আর একটা ছিল রন্টজেনের আবিষ্কার করা এক্স-রে। আমি তোমাদের এটাও বলেছিলাম যে এক্স-রে চিকিৎসা বিজ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছিল। এরপর বিজ্ঞানীরা এই এক্স-রের উৎস এবং তার প্রকৃতি নিয়ে অনুসন্ধান শুরু করলেন, আর তাদের মধ্যে একজন ছিলেন হেনরি বেকারেল। তিনি একটা বিশেষ পদার্থ নিয়ে কাজ করছিলেন, এরা সূর্যের আলো শোষণ করত, তারপর অন্ধকারে রেখে দিলে আলো বিকিরণ করত। এদের বলা হতো ফ্লুরোসেন্স। বেকারেল মনে করতেন এই বস্তুও হয়তো এক্স-রে নির্গমন করে, কিন্তু শুধু মনে করলে তো হবে না, প্রমাণ চাই। তিনি পরীক্ষা করা শুরু করলেন। পরীক্ষা করার জন্য তিনি নিলেন পটাশিয়াম ইউরেনাইল সালফেট, এই লবণটা। একে সূর্যের আলোয় কিছুক্ষণ ধরে রেখে তারপর কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটের ওপরে রাখলেন। কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য কি? আসলে এক্স-রে ফটোগ্রাফিক প্লেটে প্রতিকৃতি তৈরি করতে পারত, ঠিক যেমন এখনকার এক্স-রে প্লেটে তোমরা দেখতে পাও। আর যদি ওই পটাশিয়াম ইউরেনাইল সালফেট এক্স রশ্মি নির্গত করে, তাহলে এবারও ওই ফটোগ্রাফিক প্লেটে প্রতিকৃতি পাওয়া যাবে, কি তাই তো? দেখা গেল সত্যি ওই প্লেটে প্রতিকৃতি তৈরি হচ্ছে। তার মানে কি বলতো? নিশ্চয়ই ওই পটাশিয়াম ইউরেনাইল সালফেট লবণ থেকেও এক্স রশ্মি নির্গত হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এবার বেকারেল দেখতে চাইলেন যে এই রশ্মি আর কোন কোন বস্তুকে ভেদ করতে পারে। তার জন্য এবার তিনি কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটের ওপরে অন্য একটা বস্তু রেখে তার ওপর ওই লবণ রাখলেন, যাতে ফটোগ্রাফিক প্লেটের ওপর ওই বস্তুটার প্রতিকৃতি তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্য কি জানো, এই পরীক্ষা করার সময় বেশ কয়েকদিন সূর্যই উঠল না, আকাশ মেঘলা থাকল, সেই জন্য বেকারেলের পরীক্ষাটা সম্পূর্ণ হলো না। তবে বেকারেল কিন্তু হার মানলেন না, তিনি ওই ফটোগ্রাফিক প্লেটটাকে ডেভেলপ করলেন, আর যা দেখলেন তা তাকে চমকে দিল। সূর্যের আলো না পাওয়া সত্ত্বেও ওই প্লেটে বস্তুটার প্রতিকৃতি তৈরি হয়েছে। তার মানে ফ্লুরোসেন্ট বস্তু তো সূর্যের আলো শোষণ করে তারপর রশ্মি নির্গত করে, আর তার জন্যই তো প্রতিকৃতি তৈরি হয়। তাহলে এখন কিভাবে হচ্ছে এটা? তাহলে কি সূর্যের আলোর অনুপস্থিতিতেও ওই লবণ কিছু রশ্মি নির্গত করছিল? তবে এটা ঠিক যে এই রশ্মির নির্গমন কিন্তু বন্ধ হচ্ছিল না। বেকারেল এই সিদ্ধান্তে এলেন যে তাপ কোনো রকমভাবেই এই রশ্মিকে প্রভাবিত করছে না। এই রশ্মির তিনি নাম দিলেন বেকারেল রশ্মি। এই রশ্মিগুলো নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হচ্ছিল, পরে এদের নাম দেওয়া হলো তেজস্ক্রিয় রশ্মি। আর ওই পদার্থগুলো যাদের থেকে এই রশ্মি বেরোচ্ছিল তাদের কি বলা হয় জানো? তেজস্ক্রিয় পদার্থ। এই নতুন ঘটনার নাম হলো তেজস্ক্রিয়তা। এরপর বেকারেল আরও কিছু পরীক্ষা করলেন, দেখলেন এই পটাশিয়াম ইউরেনাইল সালফেট ছাড়া শুধুমাত্র ইউরেনিয়াম লবণ থেকেও এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। এই ঘটনার পর মেরি কুরি এবং পিয়ের কুরি এরকম আরও দুটি মৌল আবিষ্কার করলেন যারা তেজস্ক্রিয় রশ্মি নির্গত করছিল। তারা এই মৌল দুটির নাম দিলেন পোলোনিয়াম এবং রেডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কী আছে? এগিয়ে এলেন রাদারফোর্ড। ঠিক যেভাবে ক্যাথোড আর অ্যানোড রশ্মির উপাদান জানা গেছিল, একই রকমভাবে পরীক্ষা করলেন তিনি। দেখলেন ওই তেজস্ক্রিয় রশ্মির একটা অংশ ঋণাত্মক, পাতের দিকে বেঁকে যাচ্ছে, তার মানে এটা কোনো প্রকারের কণার স্রোত। ঠিক ধরেছে, ধনাত্মক কণা। এর নাম দেওয়া হলো আলফা রশ্মি। ওই তেজস্ক্রিয় রশ্মির আর একটা অংশ
ধনাত্মক পাতের দিকে বেঁকে গেল। তার মানে এটা ঋণাত্মক কণাস্রোত। এর কি নাম দেওয়া হলো জানো? বিটারশ্মি। আর একটা অংশ কোনো দিকে না বেঁকে সোজা চলে গেল। তার মানে কি হতে পারে বলতো? তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক কণা নেই, অর্থাৎ এই রশ্মি নিস্তড়ি। এর নাম দেওয়া হলো গামা রশ্মি। শুধু তাই নয়, পাশাপাশি এইসব রশ্মি সম্পর্কে আরও অনেক নতুন তথ্য পাওয়া গেল। যেমন ধরো, আলফা রশ্মি আলফা কণা দিয়ে তৈরি। তোমরা নিশ্চয়ই ভাবছো আলফা কণা সেটা আবার কি? আসলে আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধান ও 4 একক ভর সম্পন্ন হিলিয়াম আয়ন। এই আলফা কণাগুলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড থেকে 3×10⁸ মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়। আর আলফা কণার ভেদন ক্ষমতাও তীব্র। আর বিটা রশ্মি, এটা হলো বিটা কণাস্রোত, আর বিটা মানে ইলেকট্রন। তবে গামা রশ্মি কিন্তু এদের থেকে আলাদা। এটাও আলোর মতোই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এই তেজস্ক্রিয়তা, আলফা বিটা আর গামা রশ্মির ধর্ম নিয়ে তোমরা আরও ভালোভাবে জানতে পারবে পরের ক্লাসে। শুধু এটাই নয়, রাদারফোর্ড এরপর আরও অনেক পরীক্ষা করেছিলেন। তবে তার মধ্যে একটি পরীক্ষা বহু বছরের প্রচলিত একটা ধারণাকে পুরোপুরি পাল্টে দিল। জানতে ইচ্ছা করছে তো সেটা কোন পরীক্ষা? আর সেই পরীক্ষা কোন ধারণাকে পাল্টে দিল? নিশ্চয়ই জানতে পারবে। তবে এই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব পরের ভিডিওতে।